বিতর্ক হতেই পারে, তবে রাহুল গান্ধী দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর হলে স্বাভাবিকভাবে তার বিয়ের গুজব বলিউডের যে কোনো গসিপকেই হেলায় হারাতে পারে। সলমান খানের মতো তার কাছেও দেশবাসীর প্রশ্ন, কবে বিয়ে করছেন? আর এই যখন পরিস্থিতি, তখন স্বয়ং রাহুল গান্ধী মঙ্গলবার জানালেন, আমি বিবাহিত। রাহুল গান্ধীর সঙ্গে রায়বেরেলির বিধায়ক অদিতি সিং এর সম্পর্কের একটা গুজব রটেছিল বেশ কিছুকাল আগে। অদিতির সঙ্গে প্রিয়ঙ্কা গান্ধী ও সোনিয়ার ছবিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর একরকম বাধ্য হয়ে মুখ খোলেন অদিতি, জানিয়ে দেন তাদের মধ্যে ওই ধরনের কোনো সম্পর্ক নেই, উনি আমার রাকি ভাই। কখন বিয়ে করছেন? রাহুলকে এইরকমই এক অস্বস্তিকর প্রশ্ন করে ফেলেছিলেন বক্সার বিজেন্দ্র সিং। কংগ্রেস প্রেসিডেন্ট সে সময় বলেছিলেন, আমি ভবিতব্যে বিশ্বাস করি, জব হগি হগি। 2004 সালে রাহুল একবার আভাস দিয়েছিলেন যে তার একজন বিশেষ বান্ধবী রয়েছে। স্পেনের এক তরুণীর সঙ্গে রাহুলের বিয়ের খবর ও রটেছিল। ওই তরুণীকে রবার্ট ভরার সঙ্গেও দেখা গিয়েছিল, কিন্তু সেই গুজব অচিরেই মিলিয়ে যায়। মাঝে মধ্যে তার ছুটি নেওয়া ও ইতালিতে ছুটি কাটাতে যাওয়া নিয়েও রাজনৈতিক ও ব্যক্তিগত প্রশ্ন উঠেছে, তবে তা দানা তেমন বাঁধতে পারেনি। সব মিলিয়ে বিয়ে নিয়ে বহুবার তাকে প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। বেশিরভাগ সময়েই তিনি সেই সব প্রশ্ন মনসিয়ানার সঙ্গে ডাক করে গিয়েছেন, কিন্তু এবার আর তা করলেন না। মঙ্গলবার হায়দ্রাবাদে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন রাহুল, তখনই তার বিয়ে নিয়ে জল্পনার অবসান ঘটালেন দেশের অন্যতম এলিজিবল ব্যাচেলর। জানিয়ে দিলেন তিনি বিবাহিত এবং তার বিবাহ হয়েছে তার দল কংগ্রেসের সঙ্গেই। এই মন্তব্যের মাধ্যমে রাজনীতি ও দলের প্রতি তিনি কতটা দায়বদ্ধ সে কথাই বোঝাতে চেয়েছেন রাহুল, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। সাধারণত রাহুলের ছুটি নিয়ে দেশের বাইরে চলে যাওয়াকে কেন্দ্র করে বিদ্রুপ করেন বিরোধীরা, এবার সেই সমালোচকদেরই আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল। রাহুলের এমন মন্তব্যকে ঘিরে ফের ব্যঙ্গ বিদ্রুপের সম্ভাবনা থাকছে বলেও অনুমান করছেন অনেকে। বিজেপি হয়তো রাহুলের এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে তামাশা শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। বিয়ের পাশাপাশি এদিন রাজনীতি নিয়েও বেশ কিছু প্রশ্নের উত্তর দেন রাহুল। 2019 সালে লোকসভায় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি যদি সরকার গঠনের মতো অবস্থায় এসে যায়, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? কংগ্রেস সভাপতির উত্তর, সেরকম পরিস্থিতি উদ্ভূত হলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে গণপ্রহারের ঘটনা নিয়েও এদিন মন্তব্য করেন রাহুল, বলেন এই ধরনের ঘটনা দেশের সংখ্যালঘুদের মধ্যে একটি নিরাপত্তার অভাব তৈরি করছে। কর্ণাটকের মতো অন্য কোনো রাজ্যেও কি জোট করে বিজেপিকে ঠকাবে কংগ্রেস? রাহুলের জবাব, বিজেপিকে হারাতে আমরা বিরোধীরা একসঙ্গে চলব, তবে 2019 কংগ্রেসের নেতৃত্বাধীন জোটই ক্ষমতায় আসবে।